আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি পাশে, এরপরে অক্ষর জ্ঞান সম্পন্ন প্রার্থী এবং এইচএসসি এসএসসি পাশে বিভিন্ন জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটি একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি, সেখানে হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন জেলা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশের অসংখ্য জেলা থেকে প্রার্থীগণ এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। তো কারা আবেদন করতে পারবেন, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বিস্তারিত আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, চাকরি বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে। তো আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম যে নিয়োগটি রয়েছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির, এখানে প্রথম যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এটি মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে, অর্থাৎ নারী প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স 24 আগস্ট 2022 তারিখের মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে হলে এই পদের জন্য আবেদন করা যাবে। এখানে বেতন হবে 2016 অনুযায়ী 18,300 থেকে 46,240 টাকা পর্যন্ত বেতন হতে পারে। এছাড়া বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুবিধা কিন্তু এখানে রয়েছে। এখানে আবেদন করার জন্য এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করা যাবে। তো নারীরা অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ড্রাইভার পদে, যেখানে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আগামী 24 আগস্ট 2022 তারিখের মধ্যে বয়স 18 থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। বেতন কাঠামো হবে 16,600 থেকে 41,950 টাকা। প্রার্থীকে সাবলীলভাবে বাংলা বলতে, লিখতে ও পড়তে পারলেই হবে, অর্থাৎ অক্ষর জ্ঞান সম্পন্ন প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন এবং আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে অফিস সহায়ক পদ, যেখানে 24 আগস্ট 2022 তারিখের মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে আপনার বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। বেতন স্কেল হবে 15,500 থেকে 39,170 টাকার মধ্যে, যেখানে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। প্রার্থীকে অবশ্যই সৎ এবং বিশ্বস্ত ও কর্মঠ হতে হবে। তো এ ছিল এই এই জেলার সার্কুলারের যেই বিস্তারিত। তো এখানে আবেদন করার জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে অসংখ্য জেলার নাম রয়েছে, অর্থাৎ বাংলাদেশের অসংখ্য জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখান থেকে জেলাটা, আপনার জেলাটা আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। এরপরে আবেদনকারী কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট pbs.coxsbazar.gov.bd হতে ফর্ম নাম্বার, যেই ফর্ম নাম্বার আছে সেটা হচ্ছে PMA 6P110002 version 1 ডাউনলোড করে A4 কাগজে প্রিন্ট করে নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী 24 আগস্ট 2022 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় জেনারেল ম্যানেজার কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি জিলং যা কক্সবাজার এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠিয়ে দিবেন। তো এইভাবে খুব সহজেই আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনার সদ্য তোলা 3 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, কম্পিউটার পরিচালনার সনদপত্র, অভিজ্ঞতা সনদ যদি থাকে, অথবা আপনার এছাড়া আপনার আরও লাগবে নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ, ড্রাইভিং লাইসেন্স বা অভিজ্ঞতা সনদের ফটোকপি যদি থাকে সেটা আপনাকে দেখাতে হবে, এবং জেনারেল ম্যানেজার কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে 100 টাকার প্রে অর্ডার বা ব্যাংক ড্রাফট করে আপনাকে সেটাও সাথে সংযুক্ত করে পাঠিয়ে দিতে হবে। তো এভাবে খুব সহজেই আপনারা এই সার্কুলারের জন্য আবেদন সম্পন্ন করতে পারেন। এটা শেষ হবে আগামী 24 আগস্ট 2022। এরপরে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখছি সেটি হচ্ছে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির। এখানে বলা হয়েছে যে প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার, এখানে বেতন কাঠামো হবে 14,700 থেকে 26,480 টাকার মধ্যে বেতনটা হবে। বয়সীমা হবে, প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে 52 বছর, অর্থাৎ 52 বছরের মধ্যে হলেই আপনি আবেদন করতে পারবেন, এবং আপনার এই বয়সটা যাচাই করা হবে 4 আগস্ট 2022 তারিখের মধ্যে। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে প্রার্থীর সৎ বিশ্বস্ত হতে হবে, তো সেটা অবশ্যই সকল যোগ্যতার মধ্যে আবশ্যিক একটি যোগ্যতা, সেটার বলার অপেক্ষা রাখে না। এরপরে রয়েছে আবেদন ফর্ম পূরণের এবং জমাদানের যে পদ্ধতি, সেটা হচ্ছে pbs.khulna.gov.bd হতে আবেদন ফর্মটা আপনাকে নামিয়ে নিতে হবে। সেখান থেকে আবেদন ফর্ম যথাযথভাবে হাতের মাধ্যমে পূরণ করে আগামী 14 আগস্ট 2022 তারিখের মধ্যে আবেদনকারীর ছবি, অভিজ্ঞতা প্রত্যয়নপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র,
কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ আবেদনের স্ক্যান কপি ডাউনলোড করে অনলাইনে জমা দিতে হবে। তো ডাকযোগে প্রেরণ করা যাবে। ডাকযোগে প্রেরণ করার পদ্ধতিটাও এখানে কিন্তু উল্লেখিত তারিখের পর আর কোনো আবেদনপত্র গ্রহণ করবে না। কীভাবে ডাকযোগে পাঠাবেন সেটাও কিন্তু এখানে দেয়া আছে। আর নিয়োগ প্রার্থীর বিভিন্ন শর্তাবলীও এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যারা এই পদটির জন্য আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই এখানেও আবেদন করতে পারবেন। তো এখানে আরও দেখতে পাচ্ছি পদের নাম স্টোর কিপার, যেখানে উল্লেখিত পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগ লাভে আগ্রহী এবং সংশ্লিষ্ট নির্দেশিকা সার্কুলার আলোকে যোগ্যতা সম্পন্ন নিম্ন বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 30 জুলাই 2022 তারিখের শনিবার সকাল 10টার মধ্যে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তর আছে। এটি আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি। প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এই সার্কুলারে। তো খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা এই আবেদনটিও সম্পন্ন করতে পারেন। তো এ ছিল আজকে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগের বিস্তারিত। ধন্যবাদ।